এই ভিগে ছাগল পড়ছে না দেখবেন, তখন পুরি পুরি রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদেরকে স্বাগতম। তো সামনে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী, তার জন্য আমি একটা ভোগ বানাচ্ছি। তো ওই ভোগটা নিয়ে রাধা গোবিন্দকে সেবা করতে পারবেন। তা চলুন আমি কী ভিগে ভোগটাকে বানাই, আমি এখন রান্নাঘরেতে যাব। কী কী দিয়ে আমি করব সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দিয়ে দেবো তালের নোট, দিয়ে দেবো সুজি, কিচমিচ আর এলাচ, চিনি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, নারকেল কোড়া দিয়ে দেবো, দুধ আর দিয়ে দেবো ঘি। এইগুলো দিয়ে আমি একটা এই রেসিপি আমি তৈরি করব। কড়াটা আমার গরম হয়ে গেছে, তো আমি সর্বপ্রথমেই দিয়ে দেব তালের নোটটা। এবারে এটা ভালো করে মেরে ভেজে নিতে হবে, নিজের গন্ধটা থাকবে না, তালের গন্ধটা। তো ভালো করে নেড়ে নেড়ে আবার পানি দিয়ে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। তালের নোট যখন ফুটিয়ে নেবেন আপনারা, জালটা খুব কম করে দেবেন, নাহলে পুরো কোড়ার এতে ধরে লাগবে, খুব একটা ভালো হবে না, পুড়ে যাবে। তো হালকা টিমিতে ভাজতে হবে। তালের মুখটা আমি ফুটিয়ে নিয়েছি, এবারে আমি দুধটা দিয়ে দেব। আমি এই দুধটা দিয়ে দেব, এবারে আমি এলাচটা দিয়ে দেব। কিছু দানা বার করে নিয়েছি এলাচে, আর কিছু হচ্ছে গিয়ে গোটা রেখে দিয়েছি, তো ফাটিয়ে নিয়েছি এই চার টুকরো, তো আমি দিয়ে দিলাম। নিয়ে এটা আমি ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে এটা একটু গাঢ় করে নেব। এটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি চিনিটা দিয়ে দেব। অনেকক্ষণ থেকে আমি কাটি দিচ্ছি, তো এবারে আমি একটু লবণ দিয়ে দেব। স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিতে হবে। এবারে আমি নারকেল কিছুটা দিয়ে দেবো, কিছুটা রেখে দেবো, পরে আমার কিছুটা লাগবে। দিয়েছি, তো আমি এখন এক চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমি দিয়ে দেব, দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে, তার জন্য ঘিটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি, তো এখন আমি কিছু কিচমিচ আমি এতে দিয়ে দেবো। আমি অর্ধেকটা কিচমিচ দিয়ে দিচ্ছি, এটা ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার আমি সুজিটা অল্প অল্প করে দিয়ে কাটি দেব। ভালো করে আমার কাটি দিয়ে নিতে হবে,
জল দিতে হবে, নাহলে তোলা ধরে লাগলে ভালো মতন হবে না, পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি, ভালো করে জাল দিয়ে নিয়েছি। তো দেখুন এই ভিগেছে, এখন পড়ছে না দেখবেন, তখন পুরি পুরি রেডি হয়ে গেছে, তখনই লাভিয়ে নেবে। তো আমি এখন এটা লাভিয়ে নেব। তো এবারে আমি থালাইতে এগুলো তুলে নেব। এবারে এটা আমি ভালো করে একটা খুব সুন্দর করে একটা এরম করে আমি নেব। দেখবেন যখন দেখছেন যে ফিলেন হচ্ছে না, তখন একটু হালকা করে জল দিয়ে দেবেন, জল দিয়ে ওটা সমান করে দেবেন। তো আমি একটু জল দিয়ে দেবো এই ভিগে সুন্দর করে হাত দিয়ে জল দিয়ে চেপে চেপে দেবো, দিলে খুব সুন্দর একটা ইয়ে তৈরি হয়ে যাবে। এটা যখন করবেন হালকা গরম থাকতে করবেন, ঠান্ডা হয়ে গেলে এটা পুরোপুরি বসবে না। এটা আমি ভালো করে সমান করে নিয়েছি, এবারে দিয়ে দেবো কিচমিচ গিতে গিতে। এবারে নারকেলের কুচিটা আমি ছড়িয়ে দেব। এটা হাতে হাতে ভালো করে চেপে চেপে দিতে হবে। আমার এই তাল আর সুজির হালুয়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আবার আমি নতুন রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।